চিংড়ি মাছ কি করে পরিষ্কার করে কেটে তারপরে ধুয়ে ফ্রিজে রাখতে হয়, তার প্রণালী আমি শেখাচ্ছি। প্রথমে এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছটা দেখছেন, এই চিংড়ি মাছটাকে এবার আমি কাটা শুরু করছি। এই যে প্রথমে খোসা এরকম করে আমি ছাড়িয়ে দিচ্ছি, সামনে যে মাথাটা আছে মাথাটাকে আমি কেটে দিচ্ছি। কাটা হয়ে গেল, এবারে এটাকে আমি কেটে দিচ্ছি, পুরোটাকে কেটে দিচ্ছি। এরকম করে আপনারাও কাটবেন। আরেকটু এই যে খোসাটা এখানে আছে, খোসাটা ছাড়িয়ে দিলে দেখতে ভালো লাগবে। মাথা এবং মাথা আর এই লেজাই দুটো আছে। এবারে চিংড়ি মাছ কাটার একটাই ইয়ে এখানটাই হলো, শিরের মতন থাকে। এই যে এখানটা একটা শির থাকে, এখানে একটা শির থাকে, এই যে কালো সুতোর মতন, সেটাকে আপনারা কেটে নেবেন। এখন আমি এই যে মাছগুলোকে সব এখানে এই দেখছি, এই যে আমি কেটে নিয়েছি, এখানে একটা কালো শির থাকে, এই যে শির এরকম ধরনের শিরটা, এই যে এই শিরটা এটা থাকে। কালো সুতোর মতন একটা শির এরকম থাকে, এই যে শিরটা। এই যে শীতটা দেখতে পাচ্ছেন আপনারা, এই শীতটাকে আস্তে আস্তে তুলে দেবেন, তুলে ফেলে দেবেন। শীতটাকে তুলে আমি ফেলে দিচ্ছি, এরকম করে তুলে ফেলে দেবেন। এই যে তারপরে এরকম করে এটাকে ধুলাম, ধুচ্ছি এটাকে, ধুয়ে এখন একটা ভালো একটা কন্টেনারের ভেতরে।